परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। भावेर आवेग रुद्ध होये अभिव्यक्त नाई होले भावटा जेतोर निथर हबे उठबे ना स्वभाव फले। जे कोनो भाव बा आवेग कर्मेर मध्य दिए वास्तव क्रियाशील ना होले मनेर मध्ये सद्भावेर उद्दीपना क्रमे स्तिमित होये आसे। করার আকুতি রুদ্ধ হয়, স্বভাব গড়ে না ওঠার ফলে প্রাপ্য থেকে বঞ্চিত হতে হয়। আমাদের ভাব বা আবেগ যদি কর্মের মধ্য দিয়ে বাস্তবমুখী না হয়, যদি ক্রিয়াশীল না হয়, যদি আমাদের ভাব বা আবেগটি আমাদের মনের মধ্যে সদ্ভাবের উদ্দীপনা গড়ে তুলতে না পারে, তখন কিন্তু আমাদের মনের মধ্যে সদ্ভাবের উদ্দীপনা স্তিমিত হতে থাকে। কোনো কিছু করার আকুতি রুদ্ধ হয়ে যায়, স্বভাব গড়ে না ওঠার ফলে কিন্তু প্রাপ্য থেকে আমাদের প্রত্যেককে বঞ্চিত হতে হয়। তাই তো আমাদেরকে আগে স্বভাবটাকে ঠিক করতে হবে, আমাদের ভাব বা আবেগকে সঠিকভাবে ক্রিয়াশীল করে তুলতে হবে, আমাদের মনের মধ্যে সদ্ভাবের উদ্দীপনাকে জাগাতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বললেন, লোক ক্ষুধা মিটল রে যেই আদর সেবা করলি না, মর্যাদা যে ডুবল রে তোর সম্পদে পা ফেললি। অনেক মানুষ আছেন দেখবেন যে কোনোভাবে মানুষকে ব্যবহার করে তাদের পোষণ দেওয়ার কাজটা যে দরদ দিয়ে করতে পারে না, সমাজে তার গ্রহণযোগ্যতা হারায়, ফলে মর্যাদা নষ্ট হয়, লোক সম্পদে সম্পদশালী হয়ে উঠতে পারে না। অনেক মানুষ আছেন দেখবেন যারা নিজের কাজটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন, যারা নিজেদের নিয়ে ভাবতে থাকেন, নিজেদের স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করেন, নিজেদের স্বার্থ ফুরিয়ে গেলে বা নিজেদের কাজটা মিটে গেলে তারপরে কিন্তু যার ফলে তার কাজটা সম্পন্ন হয়েছে বা যার ফলে তার স্বার্থটা সম্পন্ন হয়েছে তাকেই কিন্তু ভুলে যায়, সেই উপকারের কথা কিন্তু সে আর মনে রাখে না। তো এইরকম মানুষ থেকে কিন্তু যতটা দূরে থাকবেন ততই আপনার মঙ্গল। এইরকম মানুষের হাতে কিন্তু কখনো ভোজন করাও উচিত নয়। এইরকম মানুষ যত আপনার সাথে থাকবে ততই কিন্তু আপনার বিপদ বাড়বে। তাই প্রত্যেকটা মানুষকে যাচাই করে তাকে সেইভাবে ট্রিট করা লাগে, তাকে সেই পথে কিন্তু চালিত করা লাগে। তার এই স্বভাবটাকে পরিবর্তন করার জন্য কিন্তু চেষ্টা করতে হবে, পরম দয়ালের বিধান মেনে তাকে চালানোর চেষ্টা করতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর বাণী দিলেন, নীতি দাবি করে না কারুর স্বস্তি নেশাই নীতিকে ডাকে, নীতি ধরেই বাঁচা বাড়া ওঠেই বেড়ে বাঁধার ফাঁকে। সবাই শান্তি স্বস্তিতে বেঁচে থাকতে চায় আর তার জন্য কিছু জীবনীয় নীতিবিধি মেনে চলতে হয়। জীবন চলনার এই নীতি নিয়মগুলি কাউকে মানতে বাধ্য করে না, যে বা যারা মেনে চলে বাঁধাকে অতিক্রম করে বাঁচা বাড়ার পথে এগিয়ে চলতে সে বা তারা সক্ষম হয়। আমরা প্রত্যেকেই কিন্তু শান্তি স্বস্তিতে বেঁচে থাকতে চাই এবং তার জন্য যে নীতিবিধিগুলি রয়েছে সেগুলি কিন্তু আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হয়। জীবন চলনার এই নীতি নিয়মগুলি কাউকে মানতে বাধ্য করে না, যে বা যারা এই নীতি মেনে চলেন বাঁধাকে অতিক্রম করেন তারাই কিন্তু বাঁচা বাড়ার পথে এগিয়ে চলতে সক্ষম হন। তারা ভালো থাকেন, তারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন। যিনি এই নীতি নিয়মগুলি মানতে পারেন না, মানতে চান না, তার জীবন কিন্তু সুন্দর সুমধুর হয় না। তাই তো আমাদের জীবনে বাঁচতে গেলে বাড়তে গেলে পরম দয়ালের প্রত্যেকটি নীতিবিধিকে তার জীবনীয় বিধিবিধানগুলিকে মেনে চলতে হবে। তিনি যে সময়ে যে কর্ম করার কথা বলেছেন সেই সময় সেই কর্মগুলি করতে হবে, তবেই কিন্তু আমরা সবাই শান্তি স্বস্তিতে বেঁচে থাকতে পারবো, ভালো থাকব, তবেই আমরা আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে দূর করতে পারবো। ইষ্ট স্বার্থ অটুট রেখে যে কর্মই না জুটলি, সেবার পরশ পেয়েই তেমনি গোলামিত্বে টুটলি। ইষ্ট স্বার্থ অটুট রেখে যে কর্মের সাথেই যুক্ত থাকি না কেন, সেবার বিনিময়ের মধ্য দিয়ে গোলামিত্বের বন্ধন ছিন্ন হয়, অর্থাৎ দাস মনোবৃত্তি থেকে মুক্ত হওয়া যায়। আমরা যদি ইষ্ট স্বার্থ অটুট রেখে কর্মের সাথে যুক্ত থেকে সেবার বিনিময়ে কর্ম করি, তাহলে কিন্তু গোলামিত্বের বন্ধন থেকে আমরা সহজে মুক্ত হই, দাস মনোবৃত্তি থেকে মুক্ত হওয়া সম্ভব হয়। আমাদের জীবন তখনই কিন্তু সুন্দর হতে বাধ্য যখন আমরা ইষ্ট স্বার্থ অটুট রেখে কর্ম করে চলি,
গোলামিত্বে না ঝুঁকে দাসত্ব মনোবৃত্তিকে ত্যাগ করে সহজেই পরম দলে প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলি, তবেই কিন্তু প্রকৃতরূপে আমরা ভালো থাকি, প্রকৃতরূপে আমরা সুখে থাকতে পারি। যা বলে কিছু নিবি কারুর, করবি হয়ে অকপট, না করলে তুই ঝুলিয়ে দিলি লাভের পথে অন্ধপট। মন মুখ এক রেখে কর্ম করা বাঞ্ছনীয়, বিশেষ করে কারোর কাছে কোনো উদ্দেশ্যে যদি কিছু চেয়ে নি, তবে কপটতা না করে সেই কাজই করা উচিত, তাতে বিশ্বস্ততা বজায় থাকে আর এর ব্যাতে বেড়ে ওঠার পথ আধারে ঢাকা পড়ে যায়, লাভে মূলে সব হারাতে হয়। আমরা যদি মন মুখ এক রেখে কর্ম না করি, তাহলে কিন্তু আমাদের জীবন অন্ধকার হয়ে যাবেই যাবে। মন মুখ এক রেখে কর্ম করা আমাদের প্রতি প্রত্যেকেরই বাঞ্ছনীয় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান। এবং সবসময় কিন্তু মন থেকে কপটতাকে ত্যাগ করতে হবে, বিশ্বস্ততা তাতে বজায় থাকে আর এর ব্যতে বেড়ে ওঠার পথে আঁধারে ঢাকা পড়ে যায়, লাভে মূলে সব হারাতে হয়। আমরা যদি এটি না করি, তাহলে কিন্তু আমাদের জীবন অন্ধকার হয়ে যায়। তাই তো মন মুখ এক রেখে সারা জীবন পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে তাঁর চরণ আশ্রয় করে চলতে হয়, যার মধ্য দিয়ে আমরা সহজেই পরম দয়ালকে লাভ করতে পারি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও বাণী দিলেন, কৃতজ্ঞতা ভুল হয়ে যায়, স্বার্থে অন্যায় দাবি, উপকারিতা নাই অনুকম্পা, মিত্রে সন্দেহ ভাবি, মিত্রে স্বার্থ ফুরিয়ে গেলে সম্বন্ধ মিটে যায়, এমন দেখলে বুঝে চলিস ছোঁয়াচ না লাগে গায়। কৃতজ্ঞতার কথা যারা মনে রাখতে চায় না, অন্যায়ভাবে স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার, উপকারীর প্রতি দরদ নাই, বন্ধুকে সন্দেহের চোখে দেখে, বৃত্তির চাহিদা মিটে গেলে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, সরে যায়, এসব দেখে বুঝে এমন লোকের সংসর্গ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হয়। যখনই আপনার সাথে এরকমটা ঘটে, যখনই এরকম মানুষের সংস্পর্শে আপনি আসেন, তখন কিন্তু অত্যন্ত সাবধানে চলার চেষ্টা করবেন। যারা কৃতজ্ঞতার কথা মনে রাখতে চায় না, যারা অন্যায়ভাবে স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হয়ে ওঠে, যারা উপকার গ্রহণ করে সেই উপকারী বন্ধুর কথা ভুলে যায়, যারা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বুঝতে চেষ্টা করে না, বৃত্তির চাহিদা মিটে গেলে যারা আর কিছু বোঝে না, তাদের থেকে কিন্তু যত দূরে থাকা যায় ততই মঙ্গল। এদের হাতে সেবা অন্ন গ্রহণ করাও কিন্তু অমঙ্গলজনক। এই সমস্ত মানুষ থেকে যত আপনি দূরে থাকতে পারবেন ততই মঙ্গল। কিন্তু এই সমস্ত মানুষকে যদি আপনি ঠাকুরের পথে এনে তাদেরকে শুধরে দিতে পারেন, তাহলে কিন্তু মহামঙ্গলের অধিকারী আপনি হয়ে উঠবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের এই নীতিগুলি আপনারা যদি জীবন পথে মেনে চলেন, তাহলে দেখবেন সহজেই সুন্দর সুমধুর জীবনের অধিকারী হয়ে উঠবেন এবং সহজেই আপনার জীবন ধন্য হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।